ঈদ উল ফিতরের কেন্দ্রীয় জামাতের জন্য চট্টগ্রামের জমিতুল ফালাহ ঈদগা ময়দান নতুন ফ্যান, নতুন কাপড় আর নতুন শামিয়ানা দিয়ে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাল করিম চৌধুরী। জমিতুল ফালাহ প্রস্তুতিতে মসজিদের মাঠ পরিদর্শনকালে মেয়র এসব কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিতুল ফালাহ ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। এবার সকাল 8টা ও 9টায় দুটি ঈদ জামাতে নামাজের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে 200 ফ্যান আর সামিয়ানা থাকবে এবারের ঈদ জামাতে। উজু করার জন্য মসজিদের উজুখানার পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির সুব্যবস্থা রাখা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি মনিটরিং সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি নগরের 41টি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মেয়র জানান, স্বাভাবিক বৃষ্টিতে নামাজ বিঘ্নিত না হওয়ার জন্য মসজিদের আশপাশের নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে মসজিদের ভিতরেই জামাত হবে বলেও জানান মেয়র। ঈদের জামাত প্রতি ওয়ার্ড ওয়ার্ডে আমরা একটা ঈদের জামাতের ব্যবস্থা করেছি কাউন্সিলরদের মাধ্যমে। এটা ব্যবস্থাপনায় আছে আমাদের ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলররা। আর কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে জামিতুল ফালাহ ময়দানে। এখানে প্রায় 50,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে এই প্যান্ডেলের ভিতরে। আর সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে, তারপরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এটা হবে সকাল 9টায়। আর আমাদের প্রস্তুতিও প্রায় সম্পন্ন দেখছেন, বিশাল প্যান্ডেল থেকে আরম্ভ করে যেগুলি যে দরকার। প্রচণ্ড গরম পড়ছে, গরমের জন্য আমরা ফ্যানের ব্যবস্থা করছি, আবার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করছি, আবার পানির ব্যবস্থা করছি যাতে মুসল্লিরা উজু করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়ে পানি খেতে পারে। খাওয়ার পানিরও ব্যবস্থা করছি। আর আমরা তিন দিকে এখান থেকে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে বেরোতে পারে সে ব্যবস্থা করেছি। বৃষ্টি আসলে তো ধরেন মাঠে যখন বৃষ্টি পড়বে পানি তো গড়ে এখানে আসবে, এটা তো রোধ করার কোনো সুযোগ নাই। আমি নালাগুলো যেগুলো আছে এগুলো সব পরিষ্কার করে রেখেছি আশেপাশে। আর যদি বেশি এখানে একেবারে জামাতের অনুপযোগী হয়ে পড়ে তাহলে মসজিদের ভিতরেই পড়তে হবে। সবচেয়ে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের ঈদ জামাতকে ঘিরে তা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মাঠে কাজ করা মিল্টন ডেকোরেশনের স্বত্বাধিকারী সাজেদুল আলম চৌধুরী মিল্টন। কত সুন্দর করে মানুষ যেন নামাজ পড়তে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সুন্দর প্যান্ডেল ব্যবস্থা করেছি ওয়াটার প্রুফ করে, যেমন বৃষ্টি যেন আসলে যেন মানুষ সুন্দর করে নামাজ পড়তে পারে। এবং কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রতিবারই নেবারও সাদা কাপড় দোলাই করে ডেকোরেশনের কাপড় চুপড়ি দিয়ে সুন্দর করার ব্যবস্থা করব। সবচেয়ে আমরা বুঝি এখন গরম বেশি পড়তেছে, নতুন আমরা ফ্যান নিয়ে ওষুধ কীভাবে মানুষ সুন্দর করবে আরামদায়কভাবে নামাজ পড়তে পারে আমরা নতুন নতুন ফ্যান দিয়েছি। এমন আরও প্রচুরত্ব পর্যাপ্ত ফ্যান আমরা ব্যবস্থা করতেছি। এমন আমরা উজুর ব্যবস্থা, যারা উজু করে আসবে না আমরা উজুর ব্যবস্থা করেছি মানে মহান পক্ষ থেকে। এবং স্বাভাবিক আমরা স্বাভাবিকভাবে আমরা পরিপূর্ণ। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মনিটর করবে, ওরাও জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সিসি ক্যামেরার আনেই আমরা যেন সুন্দরভাবে জঙ্গি হাঙ্গা বিভিন্ন ধরনের নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের সহ আরো অনেকে। ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।